হাই গাইস, গুড মর্নিং। তো সকালবেলা আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে নেই আর কি কি উপকরণ দিয়ে। হাই গাইস, গুড মর্নিং। সকাল সকাল আমি একটা পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি কুমড়োর পাতা নিয়ে নিয়েছি, তো কুমড়োর পাতাটার আমি পাকোড়া বানিয়ে নিব। তো দেখতে থাকুন আমি কিভাবে কুমড়োর পাতা দিয়ে পাকোড়াটা বানিয়ে নেই। তো কুমড়োর পাতার পাকোড়াটা বানার জন্য আমি এখানে এক চামচ হলুদ পাউডার নিয়ে নিয়েছি, এক চামচ জিরে ধনিয়া পাউডার, এক চামচ মরিচ পাউডার, এক চুটকি নিয়েছি আমি এখানে আমচুর, আর এখানে নিয়েছি আমি ছয়টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ, আর ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি। তো সবার ফার্স্টে যে পেঁয়াজটা আমি নিলাম, সে পেঁয়াজটা আমি কেটে নিব, একদম মাহিন করে কেটে নিব আমি পেঁয়াজটা, একদম মাহিন করে কেটে নিব আমি পেঁয়াজটা। এখন কাঁচা মরিচটা যে আছে সেটাও আমি একদম মাহিন করে কেটে নিব। এক বাটি নিয়ে নিয়েছি আমি এখানে বেসন, এক বাটি অল্প কম দিয়ে দিব এখন। এখন যে মশলাগুলোর কথা বলছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম ধনিয়া পাতা, মরিচ আর পেঁয়াজ কুচি, আমচুর, মরিচ পাউডার, জিরে ধনিয়া পাউডার আর হলুদ পাউডার। এখন সমস্ত উপকরণ দেওয়ার পরে ভালো করে পানি দিয়ে মিলিয়ে নিব। আর এখানে আপনারা আদরক রসুনের পেস্টও দিতে পারেন, আমি দিলাম না, কেননা পাকোড়াতে আদরক রসুনের পেস্টটা ভালো লাগে না, তো আপনারা চাইলে দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মিলিয়ে নিব আবারও ভালো করে। মেখে নেওয়া হয়ে গেছে, এইরকম করে বানিয়ে নেওয়া লাগবে। তো এখানে আমি একটা বেলুন নিয়ে নিলাম, সবার ফার্স্টে পাতাটা আমি এভাবে বিছিয়ে নিব। তো পাতাটা বিছিয়ে নেওয়ার পরে একটা বেলুনের সাহায্যে আমি এটা একটু করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেছে, এইরকম করে বেলে নিব আমি। হয়ে গেল সবগুলো, দেখেন বেলে নেওয়ার পরে একদম পাতাটা নরম হয়ে গেল। এখন আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম, এখন কুমড়োর পাতাটা নিয়ে নিলাম, বিছিয়ে নিব ভালো করে। এখন আমি এখানে বেসন লাগিয়ে নিব, একটাতে বেসন লাগা হয়ে গেল, তা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুড়িয়ে নিব পাতাগুলো, হয়ে গেছে মুড়িয়ে নেওয়া, একদম আরামসে মুড়িয়ে নেওয়া লাগবে। নিলাম পাকোড়াটা বানিয়ে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাসটা এখন আমি অন করে নিব, দিয়ে দিব এখানে পানি।
পানিতে গরম হওয়ার জন্য আমি ঢেকে রেখে দিব। পানিতে গরম হয়ে গেছে, এখন যে কুমড়োর পাতাটা আমি বেসন লাগিয়ে নিলাম সেটা দিয়ে দিব। এখন আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এখন উল্টিয়ে দিব, খুব আরামসে উল্টিয়ে দিব আমি। ঢেকে রাখবো আবারও। হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিব আর নামিয়ে নিব। আর এটা দিয়ে দেওয়ার পরে একটু বাইরে বার হবে, এখন আমি উঠিয়ে নিব। এখন নামিয়ে নেওয়ার পরে 10-15 মিনিট আমি ঠান্ডা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি পিস পিস করে কেটে নিব, একটা চাকু নিয়ে নিয়েছি আমি এখানে, আর এখন কেটে নিব। তো গাইস, কেটে নেওয়া হয়ে গেল, একটু সাবধানে কেটে নেওয়া লাগবে চাকু দিয়ে। তো কেটে নিলাম, এখন আমি পাকোড়াটা ভেজে নেব। তো এখন পাকোড়াটা কেটে নেওয়া হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিলাম আর গ্যাসটা আমি আগের থেকে অন করে রাখছি। দিয়ে দিব তেল, এক মিনিট তেলটা আমি গরম করে নেব। এখন এক এক করে পাকোড়াগুলো আমি দিয়ে দিব। এখন এক পাশে হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এখন পাকোড়াগুলো হয়ে গেছে, নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, এটা পাকোড়া অথবা বড়াও বলতে পারেন আপনারা। এখন বাকি পাকোড়াগুলো আমি দিয়ে দিব। এখন বাকি পাকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো গাইস, রেডি হয়ে গেছে আমার কুমড়োর পাতা দিয়ে পাকোড়া। তো গাইস, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা অন করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। খোদা হাফেজ।